সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নং হলে আমরি হাসপাতালের উদ্যোগে স্টুডেন্টস মেরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, টিএইচইডির ভাইস চেয়ারম্যান অরুণোদয় সাহা ও আমরি হাসপাতালের চিকিৎসক অভিজিৎ ভট্টাচার্য সহ আরও অনেকে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ওনার ভাষণে বলেন, শিক্ষা মুক্তি, শিক্ষা মানে জীবন, শিক্ষা মানে স্বপ্ন, শিক্ষা মানে বিকাশ। এই জিনিসগুলোকে সামনে রেখে আমাদের রাজ্য শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমরি হাসপাতালের এই ধরনের উদ্যোগের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা অন্ধকার থেকে আলো নিয়ে যায়, শিক্ষা মুক্তি, শিক্ষা মানে জীবন, শিক্ষা মানে স্বপ্ন, শিক্ষা মানে বিকাশ। এই জিনিসগুলিকে সামনে রেখে আজকে এগোচ্ছে আমাদের রাজ্য শিক্ষাক্ষেত্রে বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমি অভিনন্দন জানাই রাজ্য সরকারের পক্ষ থেকে, এআরআই সংস্থাকে, যে আপনারা এভাবে এগিয়ে এসছেন, আমাদের ছাত্রছাত্রীরা আপনারা মোটিভেট করছেন, তাদের উৎসাহিত করছেন। এই জন্য অবশ্যই আমার শিক্ষা দপ্তর ব্যক্তিগতভাবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এআরআইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দশম ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ কৃতীদের হাতে স্টুডেন্টস অ্যাচিভার্স মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার তুলে দেয়। এই অনুষ্ঠানে 50 জন কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা দেওয়া হয়। আমরি হাসপাতালের এই ধরনের উদ্যোগে খুশি শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।